উইকেন্ডেই পর্যটকদের ঢল। গতকাল শনিবার এবং আজ রবিবার এবং একই সঙ্গে আগামীকাল 75তম স্বাধীনতা দিবস উপলক্ষে যে ছুটি তাতেই মূলত সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। ঠিক ঠিক করছে ভিড় এবং নিম্নচাপের জোরে উত্তাল হয়েছে সমুদ্র এবং সেই দৃশ্য দেখবার জন্য পর্যটকদের ভিড়। বিষ্ণুব্রত আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। বিষ্ণুব্রত, এই মুহূর্তের কি ছবি দেখতে পাচ্ছে, কতটা উৎসাহ এই মুহূর্তে নজরে পড়ছে পর্যটকদের মধ্যে থেকে? দেখো তো না, এই মুহূর্তে তোমাকে যে চিত্রটা দেখাবো সেটা কিন্তু দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাম্যানকে। আমি সরাসরি চলে যাচ্ছি ক্যামেরাম্যানকে দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ সমুদ্রে এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। টানা তিন দিনে টানা ছুটি, স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে যেখানে অমৃত কি আজাদি চলছে সারা দেশে, এখানে কিন্তু একটা আলাদা মহোৎসব দেখলাম, যেটা হচ্ছে সমুদ্রের এত বড় উত্তাল ঢেউ। তুমি সেই ঢেউ দেখানোর চেষ্টা করছো, তুমি দেখতে পাচ্ছ সরাসরি রিপাবলিকের দর্শকদের আমরা দেখানোর চেষ্টা করছি। তুমি দেখো সমুদ্র কিন্তু কার্যত উত্তাল, সকাল থেকে যেরকম দফায় দফায় বৃষ্টি চলছে নিম্নচাপের জেরে, সেই জায়গায় দীঘার সমুদ্রে যেরকম তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন পর্যটকরা। আমরা সরাসরি একজন পর্যটকের কাছে চলে যাবো একটু কথা বলার জন্য। দিদি, এদিকে যদি একটু কথা বলেন, আজকে কেমন দেখছেন দীঘার সমুদ্র? অসম্ভব ভালো, মানে টানা তিন দিনের ছুটি, কতটা ঢল এবং কি আনন্দ করছেন! এই আনন্দের জন্য আমি তিন দিনের দুদিন আগে থেকে এসে বসে আছি, পাঁচ দিন ধরে কোটাল থেকে আছি। অসম্ভব ভালো লাগছে, আর এই নিম্নচাপটা উপরি পাওনা হয়ে গেছে, এত অসাধারণ লাগছে। এরকম জোয়ার আগে কখনো দেখেছেন? আগে দেখেছি, তবে এই নিম্নচাপের জন্য যে জলোচ্ছ্বাস হচ্ছে এটা টিভিতে দেখেছি, চিরকাল এরকম ভাবে সামনে এক্সপিরিয়েন্স করব কোনোদিন ভাবতে পারিনি। মানে এটা কি দীঘায় বেড়াতে আসতে বাড়তি পাওনা বলে মনে করছেন? একদম একদম, এটা ভীষণ ভাবে আমার বাড়তি পাওনা। এখানে আরেকজন আছেন, আরেকজনের সঙ্গে কথা বলে নেবো। দাদা, কথা বলেন, সমুদ্র 15ই আগস্টে বাড়তি ছুটি, সমুদ্রের নিম্নচাপ যে সমুদ্র উত্তাল, কতটা আনন্দ মনে হচ্ছে? ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ, আনন্দ অনুভব করা যাচ্ছে না। তারা কিন্তু গাঢ়ালে বসে আছেন এই মুহূর্তে। সমুদ্রের চিত্রটা আরেকটা দেখানোর চেষ্টা করবো আমরা ক্যামেরাম্যানকে। আর তুমি দেখছো সমুদ্র কতটা ভয়াল ভয়ঙ্কর রূপ নিয়েছে এই চিত্র আমরা দেখাতে পারছি, কেন আমরাও নিজে দাঁড়াতে পারছি না। সেই জন্য যেমন দমকা হাওয়া রয়েছে, তেমনি ভাবে পর্যটকরা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন এই সমুদ্র সৈকতে বসে। সমুদ্রটা যেন গাঢ়ওয়ালে পেরিয়ে চলে এসেছে এবং সেখানে তারা কিন্তু মশগুল করছেন। 15ই আগস্টের ছুটির যে বাড়তি পাওনা সেটা কিন্তু অনেকটাই পূর্ণ করে দিচ্ছে সমুদ্রে উত্তাল ঢেউ। এবং সেই জায়গায় তোমাকে বলি, যেহেতু 15ই আগস্ট রয়েছে, বিভিন্ন জায়গায় কড়া নজরদারি, টানা তিন দিনের ছুটি, একটু হোটেলের চিত্র দেখানো করব। আমার পাশে দীঘার একটু চেঁচা হোটেলটা দেখাবো, দীঘার সিংহ হোটেল যাকে বলা হয়, সেটা কার্যত কিন্তু পূর্ণ হয়ে গেছে পর্যটকদের। কেননা কালকে আমরা রাত্রে এসে যে খবরটা পেয়েছিলাম সেখানে দেখেছি প্রায় 90% হোটেল কিন্তু বুকিং হয়েছিল। আজকে সকালবেলা কিন্তু সম্পূর্ণ হোটেলটাই বুকিং, কেননা দীঘাতে টানা যে তিন দিন ছুটি, শনি রবি উইকেন্ডে হিসাবে, শনি রবি এবং 15ই আগস্টে বাড়তি পাওনা সোমবার, সেটাতে কিন্তু পর্যটকদের ব্যাপক ঢল নামতে শুরু করেছে। তবে সেই জায়গায় তোমাকে আরেকটা কথা বলে রাখি, একটা অভিযোগ কিন্তু উঠে এসেছে সেখানে বাড়তি ভাড়া নিয়ে, যদিও বা আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো লিখিত কোনো অভিযোগ পাইনি। সেখানে কিন্তু হোটেলের দামটি কিন্তু এক ছোঁয়ায় কিন্তু তিনগুণ বেড়ে গেছে, যেখানে এক একটা রুমের ভাড়া ছিল 1,500-2,000, সেটা কিন্তু কার্যত চলে গেছে 4,000-5,000-এ। তবেও পর্যটকরা কিন্তু এই উপভোগ সমুদ্রের যে ঢেউ এবং সেই সঙ্গে 15ই আগস্টের টানা তিন দিনের ছুটি, সেটা কিন্তু তারা কার্যত উপভোগ করছে। ছুটির আমেজ সম্পূর্ণভাবে উপভোগ করবার জন্য এই মুহূর্তে দীঘার সমুদ্র সৈকতে ঢল নেমেছে পর্যটকদের। বাড়তি পাওনা ভরা কোটালের জন্য নিম্নচাপ এবং সেই নিম্নচাপে উত্তাল সমুদ্র,